আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, তোমরা তোমাদের নিজ নিজ স্থান থেকে পড়াশোনা করতেছো। আমি জুবায়ের আল মামুন, সহকারী শিক্ষক। আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি পড়াই থাকি। তোমরা আমার ক্লাস করেছো অলরেডি। আমরা 2022 সালের পহেলা জানুয়ারি থেকে স্কুলে এসে ক্লাসে অংশগ্রহণ করেছি, তাই না? তো সেখান থেকে আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। পহেলা জানুয়ারি প্রথম দিন থেকে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমরা সুন্দরভাবে ক্লাসে অংশগ্রহণ করেছো। যে বিষয়গুলো ক্লাসে পড়া হয়েছে সেগুলো মুখস্থ করবে, খাতায় লিখবে। তারপরে এখন আজ থেকে আমরা অনলাইনে ক্লাস করব। অনলাইনে যে বিষয়গুলো পড়া হবে সেগুলো মনোযোগ সহকারে পড়বে। তো স্কুলে আমরা ক্লাসে যেগুলো পড়েছি তার পরবর্তী পাঠ থেকে আমরা পড়ব। দেখো আজকে আমরা যে বিষয়টি পড়ব, লক্ষ্য করো, আজকে আমরা প্রথম অধ্যায় কালিমায়ে শাহাদত সম্পর্কে জানব। কালিমায়ে শাহাদত তোমাদের বইয়ে কোথায় বর্ণনা করা আছে দেখো তো, তোমাদের বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় কালিমায়ে শাহাদত সম্পর্কে বলা আছে। দেখো এখানে দুইটি শব্দ, কালিমাতুন একটি শব্দ আর শাহাদাতুন আর একটি শব্দ। তাহলে দুটি শব্দের অর্থ কিন্তু ভিন্ন। কালিমা শব্দের অর্থ কী বলতো? কালিমা শব্দের অর্থ হচ্ছে বাক্য, বাক্য। আর শাহাদাতুন মানে সাক্ষ্য দেয়া, সাক্ষ্য দেয়া। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা এখানে কি পেলাম? দুটি শব্দ পেলাম, কালিমাতু শাহাদাতিন। কালিমা শব্দের অর্থ বাক্য, শাহাদাতু শব্দের অর্থ সাক্ষ্য দেয়া। কালিমাতু শাহাদাতিন অর্থ সাক্ষ্য দেওয়ার বাক্য। এখন তাহলে তোমরা বলতে পারবে, যদি জিজ্ঞাসা করা হয় কালিমা শাহাদত শব্দের অর্থ কি, কালিমা শাহাদত এর অর্থ হচ্ছে, তোমরা লিখতে পারবা কালিমা শাহাদত অর্থ, কালিমা শাহাদত অর্থ কি বলতো? সাক্ষ্য দেয়ার বাক্য। মুখস্থ করে নিবে, সাক্ষ্য দেয়ার বাক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ কালিমায়ে শাহাদত শব্দের অর্থ কি, সাক্ষ্য দেওয়ার বাক্য। আজ আমরা কালিমায়ে শাহাদত পড়তেছি, তাই না? কালিমায়ে শাহাদত শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়ার বাক্য। এখন দেখো আমরা কালিমায়ে শাহাদতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া হয় সেটা বুঝবো। বই একটু পড়ি, কালিমাতু শাহাদাতিন। কালিমা অর্থ বাক্য, শাহাদাতিন মানে সাক্ষ্য দেয়া। তাহলে কালিমা শাহাদত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। এই কালিমা দ্বারা আমরা কোন বিষয়ে সাক্ষ্য দিই বলতো? এই কালিমা দ্বারা আমরা দুটি বিষয় সাক্ষ্য দিই, একটা হচ্ছে আল্লাহ তাআলা তাওহিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা। দেখো বইতে তাই লেখা আছে, এই কালিমা দ্বারা তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেই, তাই না? এই কালিমা দ্বারা আমরা আল্লাহ তাআলাকে মাবুদ, একমাত্র মাবুদ, উপাস্য হিসেবে স্বীকার করে নেই, তাই না? আল্লাহ তাআলাকে আমরা মাবুদ উপাস্য হিসেবে স্বীকার করে নেই, আর কি করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দেই। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাওহীদ ও রিসালাতের উপর আমরা ঈমান আনি। তাহলে এই এটাই হচ্ছে ইসলামের মূল বিষয়, আল্লাহ তাআলার একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। আমরা যদি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস না করি তাহলে আমরা মুমিন হতে পারবো না, ইসলামে প্রবেশ করতে পারবো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি ছাড়াও আমরা ইসলামের উপর চলতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আল্লাহ তাআলা তার বাণী রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওহি পাঠিয়েছেন রাসূলের কাছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি প্রাপ্ত হয়ে মানুষকে, বান্দাকে আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের দায়িত্ব ছিল আল্লাহ তাআলার পথে
আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী। এই বাণীর প্রতি সকল নবী দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ উপাস্য নেই। এই বাণী সকল নবী দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সকলেরই কাজ হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো পৃথিবীতে প্রথম নবী কি এসেছিলেন? হযরত আদম আলাইহিসসালাম। তার কাজ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, এই বাণী তিনি প্রচার করেছেন। তারপরে সর্বশেষ নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, আমাদের নবী সর্বশেষ নবী, তাই না? তো এই নবীর কাজ কিন্তু আমাদের সকলের উপর পড়েছে। বিদায় হজের ময়দানে আল্লাহর রাসূল এই দায়িত্ব কিন্তু আমাদের পরে দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরকে আসবে সকলকে এই বাণী পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, বাল লিগু আননি ওয়ালা আয়া, তোমরা আমার পক্ষ থেকে আমার বাণী পৌঁছে দাও একটি আয়াত হলেও। তো আমাদের সকলের কাজ কি করা? আল্লাহর কালাম রাসূলের দায়িত্ব মানুষকে পৌঁছিয়ে দেওয়া। বুঝতে পেরেছ? আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা আমাদের সকলের উপর দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নরনারীর উপর দীন ইলম অর্জন করা, তলব করা, অর্জন করা কি আবশ্যক, ফরজ। অর্জন করে অন্যকে পৌঁছে দেওয়া এটা নবীর দায়িত্ব ছিল, সেটা এখন আমাদের উপর এসেছে। যদি আমরা দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে, কেন আমরা মানুষকে সৎপথে আহ্বান করি নাই। এজন্য কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। তো তুমি যখন চলতেছো, কেউ অন্যায় কাজ করতেছে, তাকে মুখ দিয়ে বলো যে এই কাজ করা যাবে না, এটি তাওহীদের বিপরীত, রিসালাতের বিপরীত কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আর যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সে পথে তোমাকে বলতে হবে। তুমি এখন থেকে চর্চা করবে, মানুষ যদি অন্যায় কাজ করে তাকে সুন্দরভাবে বোঝাবে, হে ভাই এই কাজটি করা যাবে না, এটা করলে আল্লাহ তাআলা গুনাহ দেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কালিমায়ে শাহাদত পড়ব। কালিমায়ে শাহাদত শব্দের অর্থ জানলাম। কালিমা মানে বাক্য, তাই না? শাহাদত মানে সাক্ষ্য দেয়া। সুতরাং কালিমায়ে শাহাদত মানে শাহাদতের বাক্য। এখন আমরা কালিমায়ে শাহাদত শিখব। তোমরা সকলেই কালিমায়ে শাহাদত মুখস্ত করে আরবিতে লিখে বাংলায় অর্থ লিখবে। এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিব, মনে রাখবে। দেখো, আমি তোমাদেরকে কালিমায়ে শাহাদত লিখে দেখাচ্ছি কিভাবে লিখবে। আরবিতে লিখবে আশহাদু, দেখো আলিফ শিন হা দাল, তাই না? এভাবে জবর জেদ দিবে, আশহাদু। দেখো আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন আশহাদু আল্লা ইলাহা, তাই না? আশহাদু আল্লা, তিন আলিফ টান, ইলাহা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু ওয়াহদাহু। তারপরে লা শারীকা লাহু, লা শারীকা, লা শারীকা লাহু, ও আশহাদু আন্না, ও আশহাদু, ও আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسول عبده ورسول ورسوله। আশা করি তোমরা এখন কালিমায়ে শাহাদত আরবিতে লিখতে পারবে। দেখো আমি লিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এটা এটাকে কি বলে? উল্টা পেশ বলে, তাই না? এটাকে বলে উল্টা পেশ। তাহলে আশহাদু মানে কি? আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু তোমরা উচ্চারণ করবে এবং অর্থ বলবে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা কোনো ইলাহ মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি এক। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরিক নেই। আবার দেখো আশহাদু শব্দের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু মানে কি বলো? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু তিনি এক, তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরিক নেই। ওয়াশহাদু আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা, আব্দুন মানে বান্দা, ও রসুলু মানে তার রাসুল। তাহলে আমরা এই বিষয়গুলো সাক্ষ্য দিব কালিমায়ে শাহাদত। কালিমায়ে শাহাদতে আমরা কী কী সাক্ষ্য দিব? আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিব, রাসুলের রিসালাতের সাক্ষ্য দেখব। এক নম্বর সাক্ষ্য প্রথম অংশ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলা নেই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরিক নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখো এই বিষয়টি তোমার বইয়ে বর্ণনা করা আছে। আমরা বই পড়ি, কালিমায়ে শাহাদাতের দুটি অংশ আছে। কয়টি অংশ? দুটি অংশ, এই পর্যন্ত একটি অংশ আর তারপরের টুক আর একটি অংশ, নিচেরটা আর এক অংশ। তাহলে দেখো প্রথম অংশে কী সাক্ষ্য দিচ্ছে? প্রথম অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের স্রষ্টা পালনকারী, আমাদের স্রষ্টা পালনকারী, রিজিকদাতা, পরম দয়ালু, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করে নেই, তাই না? এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের পালনকারী, সৃষ্টিকর্তা, রিজিকদাতা আল্লাহ তাআলাকে আমাদের মাবুদ হিসেবে স্বীকার করে নেই। মাবুদ তাহলে ইবাদতের উপযোগ্য একমাত্র তিনি। আরও সাক্ষ্য দিই, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই, তাই না? ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু দ্বারা আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেই। ওয়াহদাহু তিনি এক, একত্ববাদের স্বীকৃতি দেই, স্বীকারোক্তি করি, তাই না? আর লা শারীকা লাহু দ্বারা যে তার কোনো শিরিক নেই, শিরকে বাতিল করে দেয়, ঘোষণা দেই, তাই না? আমরা লা শারীকা লাহু দ্বারা আমরা তার শিরিককে বাতিল করে দেই, কারণ শিরক হলো তাওহিদের বিপরীত। একজন মুমিন কোনো রকম শিরকে লিপ্ত হতে পারে না। আমরা জানি আল্লাহর কোনো শরিক নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কালিমায়ে শাহাদাতের প্রথম অংশ দ্বারা কী সাক্ষ্য দিই। এক নম্বর সাক্ষ্য দিই আল্লাহ তাআলার একত্ববাদের, ঠিক আছে, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, তিনি ব্যতীত ইবাদতের উপযোগ্য আর কেউ নেই। ওয়াহদাহু দ্বারা তার একত্ববাদের সাক্ষ্য দিই, লা শারীকা লাহু শিরিকের, যে তার কোনো শরিক নেই, শিরিককে আমরা বাতিল করে দিই। যে শিরক হচ্ছে তাওহিদের বিপরীত বিষয়, এটা আমরা জানতে পারলাম। আর তাওহিদের কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এই অংশ দ্বারা আমরা কী সাক্ষ্য দিই? দ্বিতীয় অংশ দ্বারা সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, তেমনি তিনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর বান্দা, তেমনি আল্লাহর কি রাসূল, এটা আমরা সাক্ষ্য দিই। আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহ সম্বন্ধে জানতাম না, কোন কাজে আল্লাহ তা আল্লাহ খুশি হন তাও জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর পরিচয় জানিয়েছেন, তার বাণীও শুনিয়েছেন, তাই না? আল্লাহর ইবাদত করার নিয়ম শিখিয়েছেন,
তিনি নিজে আল্লাহর বিধান পালন করে আমাদের তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর পথে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব। তাওহীদ ও রিসালাতে বিশ্বাস হলো ইমানের মূল কথা, তাওহীদ ও রিসালাতের বিশ্বাসী হলো ইমানের মূল কথা। তাহলে আমরা এই কালিমায়ে শাহাদত পড়ে বুঝতে পারলাম যে তাওহীদ এবং রিসালাতটাই হচ্ছে ইমানের মূল কথা। তোমাকে যদি কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয় ইমানের মূল কথা কি, তাহলে সকলে এই সমস্যারে উত্তর করবে বা উত্তর দিবে যে তাওহীদ ও রিসালাতের বিশ্বাসী হলো ইমানের মূল কথা। জাতীয় কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলবো, তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। দেখো কত সুন্দর না কবি নজরুল ইসলাম বলেছেন, তুমি কতই দিলে রতন, তুমি তো আমাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছ, ভাই ব্রাদার পুত্র স্বজন আত্মীয় স্বজন আমাদের একটি ভ্রাতৃত্ব বন্ধনে আমাদের গড়ে পৃথিবীতে তুমি আমাদেরকে দিয়েছো বসবাস করার জন্য, খুদা পেলে অন্ন যোগাও তুমি, আমরা মানি চাই না মানি, আমরা কোনো টাকা পয়সাও চাই না, খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তুরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। কত সুন্দর কাজী নজরুল ইসলাম বলেছেন, তাই না? আবার পড়ি আমরা, তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে কোরআন বাণী, তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। দেখো আল্লাহ তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহ করিয়েছেন, সেগুলো কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যে আমরা মাঝে মাঝে আল্লাহ তাআলা হুকুম তরক করি, তারপরেও আল্লাহ তাআলা আলো দিয়ে বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারপরে দেখো তিনি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি রোজ হাসরের ময়দানে আমাদেরকে পার করে নেবেন। আমাদেরকে আমরা যদি আল্লাহর রাসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন। তারপরে দেখো আমরা যাতে পথ ভুলে না যাই, এজন্য আমাদেরকে শ্রেষ্ঠ বাণী আল কোরআন পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন। এসব কিছুই আল্লাহ তাআলার মেহেরবানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কালিমায়ে শাহাদত সুন্দরভাবে পড়েছ, এটা তোমরা সুন্দরভাবে মুখস্ত করবে। এখন আমরা ইমানে মুজমাল পড়ব। সকলেই কালিমায়ে শাহাদত সম্পর্কে ভালোভাবে জানবে, মুখস্থ করবে এবং অন্তরে বসিয়ে নিবে, এটার ব্যাপারে কোনো সংশয় সন্দেহ রাখা যাবে না। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব ইমান মুজমাল। ইমান মুজমাল, ইমান মুজমাল সম্পর্কে আমরা পড়ব। ইমান ইমানুন মুজমালুন, আমরা এখন ইমান মুজমাল সম্পর্কে পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইমান শব্দের অর্থ বিশ্বাস, আমরা আগে পড়েছি ইমান শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন, মুজমাল শব্দের অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। তাহলে ইমান শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন, তাই না? ইমান শব্দের অর্থ কি বলো? বিশ্বাস। আর মুজমাল মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। তাহলে ইমানে মুজমাল অর্থ কি সংক্ষিপ্ত বিশ্বাস, তাই না?
দেখো তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ইমানে মুজমাল শব্দের অর্থ কি, তাহলে বলবে ইমানে মুজমাল অর্থ, ইমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস, সংক্ষিপ্ত বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে তোমরা বুঝতে পেরেছো ইমানে মুজমাল অর্থ কি। ইমান মানে বিশ্বাস, মুজমাল মানে সংক্ষিপ্ত, ইমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। দেখো তোমাদের বইয়ে এটাই আছে, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখন আমি ইমানের মুজমালটি আরবিতে লিখে দিব, তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে, লিখে ইমানের মুজমালটি মুখস্থ করবে। কালিমায় শাহাদাতের মতো আমি ইমানের মুজমালটিও লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে। আমান্তু, দেখো আমি কীভাবে লিখতেছি, আ মান্তু বিল্লাহি, আমান্তু বিল্লাহি কামা হুয়া, কামা হুয়া বিআসমাইহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু কবিলতু ওয়া কবিলতু জামিয়া জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আহকামিহি কামিহি ওয়া আরকানিহি, আর কানিহি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। দেখো তাহলে তোমরা এটা মুখস্থ করে নিবে, অর্থ কী, দেখো আমান্তু আমি ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, কামা হুয়া বিআসমাইহি যেমন তিনি আছেন, ওয়া সিফাতিহি তার সব নাম ও গুণাবলীর উপর, সিফাতি সিফাতের উপর, ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি তার সব, আর আমরা কী মেনে নিয়েছি, অকবিলতু কবুল করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, মেনে নিলাম, জামি আহকামিহি আরকানিহি তার সব হুকুম আহকাম ও বিধিবিধান, আহকাম হুকুম এবং আহকাম এবং বিধিবিধান আরকানসমূহ আমরা মেনে নিয়েছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি ইমান এনেছি, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি যেমন তিনি তার নামসমূহ এবং গুণাবলী সহ আছেন সেভাবে আমরা তার উপর ইমান এনেছি। আর কী করছি, অকবিলতু জামি আহকামিহি ওয়া আরকানিহি তার সমস্ত হুকুম আহকাম এবং নিয়ম বিধিবিধান মেনে নিয়েছি। তাহলে এখন আমি আবারও বলছি, আমান্তু মানে বিশ্বাস, তাই না, ইমান অর্থ বিশ্বাস, আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত, ইমানের মুজমাল অর্থ কি, সংক্ষিপ্ত বিশ্বাস, তাই না। ইমানের বা ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানের মুজমাল বলে, ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। তাহলে ইমানে মুজমাল কাকে বলে বলো তো, ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করবে, ইমানে মুজমাল কাকে বলে সেটা সুন্দরভাবে খাতায় তুলে মুখস্থ করবে। আমি কিন্তু পরীক্ষায় দিব যে ইমানে মুজমাল কাকে বলে, তাহলে কী লিখবে, ইমানে মুজমাল বলা হয় ইসলামের, ইসলামের মূল বিষয়গুলোকে, ইসলামের মূল বিষয়
ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। ইমান মুজমাল বলে। ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। তাহলে বলো তো, ইমানে মুজমাল কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস ও ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে ইমানে মুজমাল বলে, তাই না? দেখো, ইমান মুজমাল দ্বারা সংক্ষিপ্ত কথায় ইমানের ঘোষণা দেওয়া হয়। আমাদের মাবুদ মহান আল্লাহ, তাই না? তিনি এক, অদ্বিতীয়, অতুলনীয়, তার কোনো শরিক নেই। তার আছে অনেক সুন্দর গুণবাচক নাম, তাই না? আল্লাহর সত্তায় যেমন বিশ্বাস করতে হয়, তেমনি তার সিফাত বা গুণাবলীতেও বিশ্বাস করতে হয়। তার সত্তার সাথে কারো তুলনা হয় না, তেমনি তার গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, তার মতো কোনো কিছুই নেই। একজন মুমিন মুসলিম এমন একজন মুমিন মুসলিমকে আল্লাহ তাআলার একক সত্তায় বিশ্বাস করতে হয়, তার গুণাবলীতে বিশ্বাস করতে হয়, তারপর আল্লাহর আদেশ, তারপরে আল্লাহর হুকুম আহকাম বা বিধিবিধান গ্রহণ করতে হয়, তার আদেশ নিষেধ মেনে চলতে হয়। আমাদের জন্য যা কল্যাণকর, যা ভালো তিনি গ্রহণ করতে বলেছেন, আর যা অকল্যাণকর, যা মন্দ, তা বর্জন করতে বলেছেন। এই গ্রহণ ও বর্জন মিলেই হলো ইমান। ইমানে মুজমাল খুব সংক্ষিপ্ত, কিন্তু এর বিষয়বস্তু ব্যাপক, তার তাৎপর্য গভীর। আল্লাহ তাআলা আল্লাহর সত্তায় ও গুণাবলীতে বিশ্বাস করব, মহান আল্লাহর বিধিবিধান ও আদেশ নিষেধ মেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে HW দিব হোমওয়ার্ক, তোমরা সুন্দরভাবে HW করে আমাকে দেখাবে। তোমাদের আজকের HW হচ্ছে বাসার কাজ, কালিমা শাহাদত, কালিমা শাহাদত ও ইমানে মুজমাল, ইমান মুজমাল। আরবিতে লিখ অর্থসহ আরবিতে লিখবে, আরবিতে লিখো। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে কালিমায়ে শাহাদত ও ইমান মুজমাল অর্থসহ আরবিতে লিখো। এটা সুন্দরভাবে তোমরা লিখবে, প্রথমে কালিমায়ে শাহাদত এবং ইমানে মুজমাল আরবিতে লিখবে, সাথে সাথে অর্থ লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের পড়াশোনা আরও উত্তরোত্তর ভালো হোক, শুভকামনা থাকবে তোমাদের জন্য। তোমাদের সকলের কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।